শুভ্র নীল আকাশ আর সাদা কাশফুলের সমারোহে এবার দেবী আসবেন ঘোড়ায় চড়ে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিনাজপুরের 1181টি মণ্ডপে চলছে রং তুলির কাজসহ মণ্ডপের সাজসজ্জা। বিভিন্ন ঐতিহাসিক স্থান ও প্রতিষ্ঠানের অনুকরণে মণ্ডপ সাজানো হচ্ছে। সময়ের আগে কাজ শেষ করতে দিনরাত খাটছেন কারিগররা। মা যেন এই ধরিত্রীকে এই সমস্ত দুরাচার থেকে প্রত্যেকটি মানুষকে রক্ষা করে। লোক সমাগম সাংঘাতিক হয়, মানে এত লোক হয় যে সীমা লঙ্ঘন। অসাম্প্রদায়িক চেতনায় সৌহার্দ্য ও সম্প্রীতিতে শারদীয় দুর্গোৎসবে মেতে উঠবে সবাই, এমনটাই চাওয়া ভক্তদের। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নিরাপত্তার দিকটি বিশেষভাবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এদিকে মেহেরপুরে প্রতিটি মণ্ডপ প্রস্তুত হচ্ছে ভিন্ন ভিন্ন সাজে। আকার অনুযায়ী প্রতিমা তৈরিতে খরচ হচ্ছে 30-80 হাজার টাকা। রাত দিন পরিশ্রম করে প্রতিমায় শেষ ভাগের রং ও অলঙ্করণের কাজ করছেন কারিগররা। সময় মতো আমরা মায়ের কৃপায় কাজ ডেলিভারি দিতে পারবো বলে আশা রাখি। দূরত্বেই কাজ করা লাগছে, আমরা আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানান পুলিশ সুপার। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মেহেরপুর জেলা চার স্তরে নিরাপত্তা কলই তৈরি করেছে। পিরোজপুরে প্রতিমা গড়ার কাজ এরই মধ্যে শেষ করেছেন কারিগররা। চলছে শেষ মুহূর্তের রং তুলির কাজ। দিন যত ঘনিয়ে আসছে, জেলা 454টি মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতিও এগিয়ে চলছে দ্রুত বেগে। গত বছর থেকে এবার আমাদের পূজা বেশি আর অর্ডার পাতিও ভালো আছে। প্রতিমা ডেলিভারি দিতে হবে, তো সেই জন্য আমরা প্রচুর পরিমাণে সারা রাত্র দিন ধরে কাজ করতে থাকি শুধু। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন।